মর্নিং ক্লাস টু আজকে আমরা আবার পড়বো অঙ্কুরন তোমরা অঙ্কুরন বই থেকে বের করে নাও পৃষ্ঠা নম্বর একশো উনিশ পৃষ্ঠা নম্বর একশো উনিশ আমরা কবিতা পড়ব কবিতার নাম হলো ঋতু আসে ঋতু যায় আমরা গত দিনের ভিডিওতে আমরা পড়েছিলাম কবিতাটি অনেকেই ভিডিও পাঠাওনি যারা পাঠাওনি তারা আজকে আবার এই সবগুলো লিখে কপিতে সুন্দর করে ফটোটি পাঠাবে এবং কবিতাটি একবার বলে সুন্দর করে একটি ছোটো ভিডিও বানিয়ে পাঠাবে আমি আর একবার পড়ে নিচ্ছি ঋতু আসে ঋতু যায় কবিতার নাম হল ঋতু আসে ঋতু যায় বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্ম ঋতু পাকে নানা ফল আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু খেতে ভরা জল ভাদ্র আশ্বিন শরৎ ঋতু দুর্গা পূজার মেলা কার্তিক অগ্রাণ ঋতু হেমন্ত ফসল তোলার পালা পোষ পৌষ মাগেতে শীত ঋতু ঘন কুয়াশা পরে ফাল্গুন চতুর ঋতু বসন্ত নতুন পাতায় ভরে তোমরাও সুন্দর করে এভাবে পরে ভিডিও বানিয়ে পাঠাবে প্রতিটি শব্দের সঙ্গে আঙুল দিয়ে সুন্দর করে মিলিয়ে পড়বে তারপরের পৃষ্ঠে এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে যারা পারবে তারা কপিতে লিখে ফটোটি পাঠাবে একটি প্রথম প্রশ্নটি হলো কোন দুইটি মাসে গ্রীষ্ম ঋতু হয় উত্তর হবে বৈশাখ এবং জ্যৈষ্ঠ দুইটি মাসে গ্রীষ্ম ঋতু হয় দুর্গা পূজা কোন ঋতুতে হয় দুর্গা পূজা শরৎ ঋতুতে হয় কোন ঋতুতে খেত ভরা জল দেখতে পাওয়া যায় বর্ষা ঋতুতে খেত ভরা জল দেখতে পাওয়া যায় কবিতাটির নাম বলো কবিতাটির নাম ঋতু আসে ঋতু যায় তারপরে এসো কর গঠন করে তোমরা এগুলো কবিতে লিখবে মদান সযুগ ম এটাকে পরবে মদান ম মানে আমরা এভাবে লিখতে পারি এটা কি আছে মদান ম এখানে কি আছে তালিবাস মেশো কর ভেঙে পড়ি ও লিখি এখানে রশ্মি রশ্মির মধ্যে যুক্তাক্ষর আছে এটা লিখেছে এটা মানে কি তালিবাস সহযুগ পর্ব তালিবাস এখানে তালিবাস এখানে মদান সয়াম এখানে তালিবা সয়ম মদনে স্বয় মধ্যে কি আছে শব্দ গ্রীষ্ম ভীষ্ম মদনে স্বয়মদে আছে রশ্মি কাশ্মীর তারপরে এসব পড়ে এখানে এগুলো পড়বে কপিতে লিখবে উষ্ম উষ্মা গ্রীষ্ম ভীষ্ম রশ্মি কাশ্মীর শ্মশান কাশ্মীরি তোমরা ঘরে সবাই এগুলো বানান করে পড়ার চেষ্টা করবে রসু মদান স্বয়ম উষ্মস মদ স্বয়ম আকার উষ্মা গয়ের ফর দীর্ঘকার মদান স্বয়ম গ্রীষ্ম বানান করে করে এগুলো পড়বে সুন্দর করে এগুলো লিখে ফটোটি পাঠাবে তারপরে পৃষ্ঠতে কি আছে এসো শেষ বর্ণ মিল রেখে শব্দগুলো উদাহরণ অনুযায়ী রেখাটা টেনে মিলাই এখানে একটি শব্দ আছে ফল ল ফল শেষ বর্ণ হল মানে শেষের বর্ণটি হলো ল এখান থেকে খুঁজে বের করবো একটি একটি শব্দ যে শব্দ শেষ বর্ণ আছে ল এখানেও শেষ বর্ণের ল এখানেও শেষ বর্ণ লো দুটি একসঙ্গে মিলিয়েছে এখানে মেলা শেষ বর্ণ হলো লয় আকারে লা এখানে আছে লয় আকার লা পালা তো মেলা আর পালা টান দিয়ে মেলাবে এখানে আছে পরে পর ডিন্দ রয় কারে শেষ বর্ণ করে এখানে আছে শেষ বর্ণ ডিন্দয় কারে তো পরে নরে এভাবে মিলিয়ে ফটোটি পাঠাবে তারপর এখানে লিখবে বইয়ের মধ্যে লিখবে কোন ঋতুতে কী কী মাস হয় লেখো ঋতুর নাম দেওয়া আছে এখানে মাসের নাম তোমার লিখবে গ্রীষ্ম ঋতুতে কী কী মাস আছে জ্যৈষ্ঠ এবং আষাঢ় এটা ভুল লেখেছে এটা হবে বৈশাখ এবং জ্যৈষ্ঠ আষাঢ় মাস হবে না তোমরা লিখবে কি এখানে বৈশাখ লিখবে আষাঢ়টা কেটে জ্যৈষ্ঠ আর বৈশাখ এই দুই মাসকে একসঙ্গে বলা হয় গ্রীষ্ম ঋতু তারপর বর্ষার বর্ষা কোন কোন হয় আষাঢ় এবং শ্রাবণ শরৎ ভাদ্র এবং আশ্বিন অগ্রহায়ণ এ সরি হেমন্ত কার্তিক এবং অগ্রহায়ণ শীত পৌষ এবং মাঘ বসন্ত ফাল্গুন এবং চৈত্র কবিতার মধ্যে সবগুলি মাসের নাম আছে এখান থেকে দেখে সুন্দর করে এখানে লিখে ফটোটি পাঠাবে তারপরের পৃষ্ঠাতে আছে এখানে যুক্তাক্ষর বাংলা এটা হলো একটা যুক্তাক্ষর এটাতে কী আছে মধ্যন সয়ম মানে সমান সমান দিয়ে লেখবে কি সরি এখানে লেখা আছে তালিবাস সমান 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 দিয়ে তালিবাস সযোগ ম এটা হলো মধ্যন সয় সমান সমান দিয়ে লেখবে মদ্যান্স ম এটা হলো দ সমান সমান দিয়ে লেগবে ব যুগ দ এটা ন যুক্ত মদান স রেফ মধ্যন স্বযুগ র ল এ লিখবে ল যুগ ল তারপর এসো শব্দ গঠন করো ও বাক্য রচনা করো এখানে তালিবা সয়ে মোদে একটি শব্দ লেখবে লিখতে পারো রশ্মি লেখতে পারো কাশ্মীর তারপর একটা বাক্য রচনা করবে যদি রশ্মি লেখো সূর্য আলোক রশ্মি দেয় কাশ্মীর লেখো কাশ্মীর একটি রাজ্যের নাম তারপর মদনাস মোদী লেখতে পারো গ্রীষ্ম গ্রীষ্ম ঋতুতে আম পাকে দন্ত নয় তোদের লিখতে পারো হেমন্ত দুইটি মাসের নাম লেখে নেবে কোন কোন মাসে হেমন্ত ঋতু হয় আমরা কবিতার মধ্যে শিখেছিলাম মদান সয় রে লিখতে পারো বর্ষা বর্ষা ঋতুতে ক্ষেত জলে ভরে যায় এগুলো লেখে এখানে শব্দ লিখবে এখানে কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হবে এখানে বাক্যগুলো লিখবে লিখে সুন্দর করে ফটো উঠে পাঠাবে আর যারা পারবে এখানে আবার এসব পড়ি এখানে পাঁচটি লাইন পরে সুন্দর করে একটি ভিডিও বানিয়ে পাঠাবে আমি একবার পরে নিচ্ছি বারবার দেখবে রুক্ষিণী ভীষ্মক রাজার কন্যা ছিলেন গ্রীষ্ম ঋতুতে নানা ফল পাকে কার্তিক অগ্রাণ এই দুই মাসে হেমন্ত ঋতু হয় আশ্বিন মাসে দুর্গা পূজা হয় গ্রীষ্মকালে নানা ফল পাকে আবার আরেকবার পড়ছি রুক্ষিণী ভীষ্মক রাজার কন্যা ছিলেন গ্রীষ্ম ঋতুতে নানা ফল পাকে কার্তিক অগ্রণ এই দুই মাসে হেমন্ত ঋতু হয় আশ্বিন মাসে দুর্গা পূজা হয় গ্রীষ্মকালে নানা ফল পাকে সুন্দর করে এই লাইনগুলি পরে যারা পারবে একটি ছোটো ভিডিও বানাবে আর যারা গতদিন ভিডিও বানানো কবিতাটি পড়ে তারা কবিতাটি পড়বে পরে সুন্দর করে ভিডিও বানাবে এবং সবগুলি লিখে সুন্দর করে ফটো উঠিয়ে সবাই 发它呗。